বিষণ্ণতার অন্তর মাঝে কালো মেঘ ছেয়ে থাকে। শ্রাবণ কেন ডাকে দূর নীলিমায়? শরৎবাবু চিঠি পাঠিয়েছে সাদা খামের মাঝে, লিখেছে, দিগন্তের আদরে কাশবন মেতেছে, শুভ্রতার গালিচায় সবুজ বৃন্তে জড়িয়ে আমরা দেখব বলে। মনে আছে নিশি জাগরণে কথার পিঠে কথা সাজিয়ে বলতে আমায়, কাল দেখা হবে কাশফুলের ছায়, কাশফুলের তুলতুলে ছোঁয়ায় তোমায় ভালোবাসা দেব। আমি অপেক্ষার প্রহরীকে বললাম, দ্রুত চলে এসো, আমার প্রিয়জন আসবে শরৎ মালঞ্চে, মনে থাকে যেন। ঘুমেরা চোখের পাতা নুয়ে দিল বিভোর ঘুমে, চোখ মেলতেই অপেক্ষার প্রহরী সময় দিয়ে দিল, তুমি এলে হাজার কথার প্রেমের মালা নিয়ে, হৃদয়ের আবেগগুলি জড়িয়ে দিল নিমগ্ন বাঁধন। কথাবিহীন না বলা কথা এক করে দিল মনের ভাষা, তোমাতে আমাতে করে বিলীন, যেটুকু ক্ষণ ছেলে কাছাকাছি পৃথিবীর সব পাওয়া চোখসূত্রে দিয়েছিল সাদা খাম, নিস্তব্ধ ক্ষণ শুধু নিঃশ্বাস চলমান, শুভ্রতার কাশবনে শরৎকালের আমন্ত্রণে। বিদায় বেলা দিয়ে গেলে কিছু স্পর্শের অনুভূতি, কিছু আনমনা ভালো লাগা, কিছু শিহরিত তাপিত মন, জানিনার মাঝে রেখে দিলাম অপেক্ষার প্রহর, কবে দেখা হবে শূন্যতার নিস্পৃহ বেদনায় কাতর, বিদায়ের দূরত্বে অনুভব বেড়ে চলে, অবসরে নীরবতা বলে কথা হোক দূরালাপনিতে, যায় দিন যায় চলে বিরহের প্রহর কেটে।